জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, নেতা কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ শেখ হাসিনার। জনগণ রাস্তায় নামতে শুরু করেছে, বিজয় হবেই বললেন ফখরুল। আজ রাজধানীতে সমাবেশ করবে 14 দলীয় জোট। এক দফার আন্দোলন আর থামবে না মন্তব্য মিনুর। মানুষ সরকার পতনের জন্য উন্মুখ হয়ে আছে বললেন বুলু। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি জামায়াত আমাদের উপকার করেছে বললেন শামীম ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ শেখ হাসিনার। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এবং সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর দলের তৃণমূল পর্যায়ের নেতাদের বক্তব্য শুরু হয়। প্রত্যেক বিভাগের কিছু কিছু জেলা উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। এরপর বিকেলে দলের সভাপতি শেখ হাসিনার সমাপনী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাই মিলে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমাদের একমাত্র শক্তি জনগণ, আমরা কারো কাছে মাথা নত করি না। বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির জন্মই হচ্ছে আজন্ম পাপ। বিএনপির জন্ম অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, জাতির পিতার হত্যার মধ্য দিয়ে এবং সন্ত্রাসের মধ্য দিয়ে। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে এটা সম্ভব হয়েছে। প্রত্যেকটা এলাকায় যা যা উন্নয়ন হয়েছে মানুষের কাছে তুলে ধরতে হবে, প্রচার করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তাকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ বর্ধিত সভায় উপস্থিত দলের নেতারা হাত তুলে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনগণ রাস্তায় নামতে শুরু করেছে, বিজয় হবেই বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত জুলুম নির্যাতনের মধ্যেও জনগণের বর্তমান অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই। রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে। ফখরুল বলেন, গণতন্ত্র নিরুদ্দেশ বলে দেশে মানবতা ও সভ্যতার চিহ্ন ক্রমাগত মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতেন সাহস না পায়। ভাষানী অনুসারী পরিষদের যুগ্ন আহ্বায়ক রাজশাহী এভারগ্রিন ডিগ্রি মডেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ডক্টর আবু ইউসুফ সেলিমকে গত 29 জুলাই অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্রকে মাটি চাপা দেওয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে ফেলতে বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকার বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠে পড়ে লেগেছে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত 29 জুলাই অবস্থান কর্মসূচি থেকে ডক্টর আবু ইউসুফ সেলিমকে অন্যায়ভাবে গ্রেফতার করে সেই জুলুমেরই ধারাবাহিকতা। ডক্টর আবু ইউসুফ সেলিম বর্তমান কারাগারে ভীষণ অসুস্থ অবস্থায় থাকলেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ডক্টর সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোরা আহ্বান জানান বিএনপির মহাসচিব। আজ রাজধানীতে সমাবেশ করবে 14 দলীয় জোট। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট আজ সোমবার রাজধানীর ঢাকায় সমাবেশ করবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে 14 দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর 14 দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে 14 দল এ সমাবেশের আয়োজন করবে।
এক দফার আন্দোলন আর থামবে না বললেন মিনু। সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচি এবার আর থামবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, এই সরকার ভাবছে বিএনপির চেয়ারপার্সনকে ফরমায়েশি রায়ের সাজা দিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে চিরতরে নির্বাসনে পাঠাবে, কিন্তু বহু চেষ্টা করে পারেনি আর ভবিষ্যতেও পারবে না, আন্দোলন চলবে। রোববার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহধর্মিণীকে সাজা দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। জিয়া পরিষদ মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মালোপাড়ায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, সরকার পতনের আন্দোলন যখন এক দফার রূপ নিয়েছে, ঠিক সেই সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের ধ্যান ধারণা অন্যদিকে ফিরিয়ে দিতে সরকারের নির্দেশে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হচ্ছে। এসব মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহধর্মিণীকে আদালতে সাজা দিয়েছেন, তবে এ রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। অনতি বিলম্বে তাদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান মিনু। তিনি বলেন, এই সরকারের আজ্ঞাবহ বিচার বিভাগ পুরস্কার পাওয়ার আশায় বিএনপির শীর্ষ নেতাসহ সব পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে সাজা দিয়েছেন। সরকার মনে করছে এভাবে আতঙ্ক সৃষ্টি করে বিএনপিকে থামিয়ে দিয়ে 2014 ও 2018 সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় বসবে, কিন্তু সেই আশায় বালি পড়েছে। পৃথিবীর কোনো স্বৈরশাসকই স্থায়ী হতে পারেনি, তাদের বিদায় হয়েছে ন্যাক্কারজনকভাবে, এই সরকারের সেভাবেই বিদায় হবে। আর নির্বাচন তো নির্দলীয় সরকারের নিরপেক্ষ সরকার ছাড়া কোনোভাবেই হবে না। এক দফা আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করা হবে, সেই সঙ্গে গণতন্ত্র ফেরাতে সব দলের অংশগ্রহণে নির্বাচন করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের মুক্তির দ্বার খুলে দেওয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন বিএনপির এ নেতা। মানুষ সরকার পতনের জন্য উন্মুখ হয়ে আছে বললেন বুলু। বাংলাদেশের মানুষ সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রহসনের রায় প্রত্যাহারের দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা দেখেছেন গত শুক্রবার তারেক রহমান ও জোবাইদা রহমানের রায়ের পর মাত্র 5 মিনিট ঘন্টার নোটিশে প্রায় লক্ষাধিক মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। এর থেকে আপনাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষ কিভাবে আপনাদের পতনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। আর 28 জুলাই প্রায় 20 লাখ মানুষ ঢাকা এসেছে, বিক্ষোভ করেছে, বক্তব্য শুনেছে, এর মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষ আপনাদের পতনের জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, বাংলাদেশের আজকে একটি প্রতিবন্ধকতা, একটি মহামারী, একটি ক্যান্সার, সেটি হচ্ছে শেখ হাসিনা। আপনি পদত্যাগ করলেই বাংলাদেশ বেঁচে যাবে। বরকতুল্লাহ বুলু আরো বলেন, আপনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু কিনবেন না, সারা বছর আমরা 3,000 কোটি টাকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনি আর 16 লাখ কোটি টাকা আমরা গার্মেন্টস, চিংড়ি মাছ, চামড়া, জুতা সহ রপ্তানি করি আর বিভিন্নভাবে তারা আমাদের সাহায্য দেয়, অনুদান দেয়। আপনারা করোনা ভ্যাকসিনের 80% টাকা মেরে দিয়েছেন, এই 80% ভ্যাকসিন যুক্তরাষ্ট্র আমাদের বিনামূল্যে দিয়েছে, টাকা নেয়নি তারা। আর আপনারা বলেছেন 40,000 কোটি টাকার ভ্যাকসিন নাকি কিনেছেন আপনারা, এটারও একটি হিসাবপত্র আগামী দিনে প্রচারিত হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করবেন না, বাংলাদেশকে যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনি দেশি বিদেশি বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করে কিভাবে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলেই বাংলাদেশ বেঁচে যাবে, এর বাইরে বাংলাদেশে বাঁচার আর কোনো রাস্তা নেই। বিএনপির জামায়াত আমাদের উপকার করছে বললেন শামীম ওসমান। আওয়ামী লীগের নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি ও জামায়াত আন্দোলন করে আওয়ামী লীগের উপকার করেছে। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করার আগে সাংবাদিকদের একথা বলেন আলোচিত এই এমপি। শামীম ওসমান বলেন, আমাদের দরকার দলের ভেতর ঐক্য, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না, তবে বিএনপি জামায়াত আমাদের উপকার করেছে, তারা যত বেশি রাস্তায় নামবে আমাদের ঐক্য আরো বেশি সুদৃঢ় হবে। সরকার দলীয় এই এমপি আরো বলেন, একটা পক্ষ দেশকে বাঁচাতে চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আরেকটি পক্ষ অতীতের মতো দেশটাকে